জয় কামাখ্যা জয়মা তারা আবারও চলে আসি দৈনিক রাশিফল নিয়ে এবং অর্থপ্রাপ্তির যোগ রাহুকাল সবটাই থাকবে বিস্তারিত আলোচনা করব অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন এটা হচ্ছে দৈনিক রাশিফল দৈনিক রাশিফল আপনি যদি আগে থেকে জানতে পারেন তাহলে আগামীকাল আপনার কতটা ভালো থাকবে কতটা আপনার সচেতন হতে হবে কোন কোন দিকগুলো আপনার জন্য শুভ সবটাই কিন্তু জানতে পারবেন তাই এটা অতি গুরুত্বপূর্ণ আমি মনে করি যে কারণে আমি প্রত্যেকটা দিনই এই দৈনিক রাশিফল নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে আপনারা ভালোভাবে আগে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন তারপর আপনাদের মতো করে চলুন দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এছাড়াও অর্থপ্রাপ্তি যোগ নিয়েও আলোচনা করব কোন না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় তাদেরকেও কিন্তু আমি অ্যালার্ট করব দেখুন এই আলোচনাগুলো মানেই আপনাদের অ্যালার্ট করা আপনারা যারা অ্যালার্ট থাকতে পারবেন তাদের সাথে কিন্তু সম্পূর্ণ মিলবে আর যারা মনে করবেন যেন জাস্ট একটা টাইম পাস একটু দেখছি প্রোগ্রামটা যা আমার ভাগ্যে আছে হবে তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবেন দেখুন অনেকেই ভাগ্যের উপরে বসে থাকেন কিন্তু আমি উল্টো কথা বলি আমার সাথে যারা সাক্ষাৎ করেছেন তারা জানেন আমি সম্পূর্ণ উল্টো পথে চলি দেখুন ভাগ্য অবশ্যই আছে কিন্তু ভাগ্যের উপরে বসে থাকলে আপনার জীবনে কিছু হবে না তাই ভাগ্য অবশ্যই আপনারা মানবেন তার সাথে সাথে কর্মের উপরে যোগ জোর দিতে হবে কারণ আমি মনে করি কর্মের উপরে কিছু নেই যদি ভাগ্যই কাজ করত তাহলে আপনি ভাগ্যের উপরে ছেড়ে ঘরে শুয়ে থাকুন কিছু করবেন না কাজ কাম কিচ্ছু করবেন না আপনার খাওয়া পর্যন্ত হবে না সেটা কি আপনার ভাগ্যতে আছে যে আপনি খেতে পারবেন না তাই ভাগ্য তো অবশ্যই আমরা মানব কিন্তু কিছু ভাগ্য আমাদের হাতেও থাকে যেটা আমরা খারাপ করে ফেলি নিজের ভাগ্যকে আবার নিজের ভাগ্যকে আরও দ্রুত উন্নতি করি সেটা আপনার উপরে সম্ভব যে কথাগুলো আমি প্রত্যেকটা দিনই বলি আপনাদের মোটিভেট করার চেষ্টা করি আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি তাহলে আসুন আগামীকাল তেরো সেপ্টেম্বর শুক্রবার দশমী তিথি পূর্বসারা নক্ষত্র এবং সৌভাগ্য যোগ জন্মরাশি ধনু এবং আগামীকাল তিনটে রাশির লটারি থেকে ভাগ্য বদলাতে পারে ছটি রাশির শুভ সময় থাকবে এবং কোনো শুভ খবর পেতে পারেন আর তিনটে রাশির সাবধানতা অবলম্বন করতে হবে এই নিয়ে বিস্তারিত এখন আলোচনা করব দেখুন এই যে তিনটে রাশির সাবধানতা অবলম্বন করতে হবে যে রাশিদের নিয়ে আমি বলব সেই রাশির জাতক জাতিকাদের আরেকটা কথাও আমি কিন্তু প্রত্যেকটা দিনই বলি আপনি যখন জানতে পারবেন আপনার সময়টা খুব একটা ভালো নেই আপনি সেটাকে কাটাতে পারবেন আপনার সময় ভালো করতে পারবেন এটা সম্ভব আমি যদি জানি যে আমার এই সময়টা ভালো না সেই সময়টা কিন্তু আমি সতর্ক থাকবো তাহলেই কিন্তু আমার সেই খারাপ গতিটা কিন্তু আটকাতে পারব আর আপনি যখন জানবেন আপনার সময়টা ভালো আপনি কিন্তু দ্রুত গতিতে আপনার জীবনে এই ভালোগুলো অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজেই আপনি বুঝতে পারবেন কারণ আপনার জানা আছে যে আমার তো ভালো সময় আমার এটা হবে ওটা হবে সব জানা জানা থাকলে কি হবে আপনার কিন্তু বেশিটা পরিশ্রম হবে না এবং খুব গতিতে দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসবে তাই এই আলোচনাগুলো করাই হয় আপনাদের অ্যালার্ট করার জন্য বহু জাতক জাতিকারা এগুলোকে শুনে তাদের জীবনে অ্যাপ্লাই করে অবশ্যই জীবনে পরিবর্তন করেছে কিন্তু ঠিক সেরকম বহু জাতক জাতিকারা একটু অন্য টাইপের যারা তারা কিন্তু আজ পর্যন্ত কোনো সফলতা পায় তার কারণ একটাই তারা মানুষকে যাজ করতে ব্যস্ত থাকে দেখি উনি বলল ওয় কি না মানে একটা সঞ্চয় ভিতরে কাজ করে একটা অবিশ্বাস কাজ করে এবং ভাগ্য উপরে ভাগ্যের উপরে সব কিছু দিয়ে বসে থাকে যে যদি তাই হয় আমার রাশি আমার এগুলো অটোমেটিক ঘটবে আমি কেন পরিশ্রম করব কেন চেষ্টা করব এই মানসিকতা চেঞ্জ করলে আপনার জীবনে সফলতা আসবে আর যদি মনে হয় যে না তাই আমার রাশি আছে এগুলো আমার প্রাপ্য আমি অটোমেটিক পাব তাহলে কিন্তু যেরকম পিছনে আছেন সেরকম পিছনেই থেকে যাবেন এগোতে পারবেন না আমি সব সময় একটা কথাই বলি আমি জাস্ট আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য তার বাইরে কিছু না যারা যারা অ্যালার্ট থাকবেন যারা যারা আমার কথাগুলো শুনে আপনার জীবনে সম্পূর্ণভাবে একটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন তাদের জীবনে কিন্তু পরিবর্তন ঘটবেই ঘটবে তাহলে আসুন এক এক করে সেই রাশিদের নিয়ে আলোচনা করি কোন কোন রাশির ভালো সময় কোন কোন রাশির সতর্ক থাকতে হবে কোন কোন রাশি আপনারা খুব দ্রুতগতিতে এগোতে পারবেন খুব শুভ খবর আপনাদের জীবনে আসতে পারে এই নিয়ে বিস্তারিত এখন আপনাদের বোঝানোর চেষ্টা করব দেখুন প্রথমে আমি মেষ রাশির কথা বলব মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অতি শুভ সময় মেষরাশির জাতক জাতিকাদের ভাগ্যের একটা সাত তারা পাবে একটা দিনের ব্যাপার তো তাই আপনাদের কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে এই সবটাই প্রয়োজন আছে শুধু আমি রাশি বলবো আর আপনার সাথে মিলবে এইভাবে কাজ করবে না এই সব কিছু যদি আপনার সাথে মিলে তাহলেই কিন্তু আমার কথাগুলো সম্পূর্ণভাবে আপনার জীবনের একটা পরিবর্তন এনে দিতে পারবে তাই আপনার মধ্যে সেই আগুন থাকতে হবে আমি এটা করব ওটা করব চেষ্টা করতে হবে আপনার সময় তো যথেষ্ট পজিটিভ থাকবে আপনার চেষ্টা থাকলে সেটা কিন্তু কাজে লাগবে চেষ্টা না থাকলে কাজে লাগবে না যেটা এক কথায় বলা যায় তাই চেষ্টা পরিশ্রম আপনাকেই করতে হবে যদি আপনার কোনো ইচ্ছা থাকে পূরণ করতে পারবেন কোনো আশা থাকে পূরণ করতে পারবেন আপনার ইচ্ছা নেই চেষ্টা নেই আশা নেই তাহলে কি হবে আপনার রাশি তো আমি বলে দিলাম মিলবে না তাই সকলের সাথে কখনো সম্ভব না কিছু জাতক জাতিকাদের সাথে মিলবে যাদের মধ্যে এগুলো আছে আর কিছু জাতক জাতিকাদের সাথে কিছুই মিলবে না কারণ তাদের মধ্যে কিচ্ছু নেই তাদের চাওয়া নেই পাওয়া নেই যা আছে ভালো আছে তাদের সাথে খুব একটা মিলবে এরপর চলে আসুন বৃষ রাশি বৃষরাশির যদি বলি তাহলে কিন্তু বলব অতি শুভ থাকবে লটারি থেকে ভাগ্য বদলাতে পারে কারণ অর্থ প্রাপ্তির যে যোগ সেই অর্থপ্রাপ্তি যোগে কিন্তু বৃষরাশি আছে আর যখন বৃষরাশির জাতক জাতিকাদের এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে সেখানে কিন্তু কোনো না কোনোভাবে অর্থ আসবেই আসবে দেখুন সামনে আমাদের অর্থপ্রাপ্তি বললেই লটারিটাই আসে কারণ এটাই সম্ভব আপনি সমস্ত জায়গায় পেয়ে যাবেন এখন যদি বলা হয় গুপ্তধন সেটা তো সম্ভব না বহু পূরণে মানে আমরা দেখেছি এখন কিন্তু সম্ভব না সালে এসে সেটা পুরাণের ক্ষেত্রে ঠিক ছিল তাই এখন আমরা লটারি ছাড়া কিছু দেখি না তাই লটারি শব্দটা আমি ব্যবহার করি শুধু তাই নয় এই অর্থপ্রাপ্তি যোগে আপনার রাস্তা থেকে পড়ে পেতে পারেন হতে পারে সেটা দশ টাকা বা কোটি টাকা আপনার গচ্ছিত কোনো অর্থ যেটা পাবার ছিল না সেখান থেকে পেতে পারেন বা আপনার পৈতিক সম্পত্তি থেকে পেতে পারেন বা যে কোনোভাবে আপনার হাতে অর্থ এসে ধরা দিতে পারে আবার আপনার লটারি থেকেও আসতে পারে তাই লটারির জন্য অবশ্যই ট্রাই করবেন ভাগ্য পরীক্ষা করবেন তবে এটা নেশায় নেবেন না অর্থপ্রাপ্তি যোগ লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এটা অবশ্যই ছোট করে একটি কাটতে পারেন নেশা পর্যন্ত নিয়ে গেলে সেটা কিন্তু আপনার জন্য অনেকটাই ক্ষতিকর তাই আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা আলোচনায় অনুরোধ করি যে এই যে লটারি থেকে আপনার অর্থ আসতে পারে সেটা নেশা একদম করে ফেলবেন না হয়তো আসলে ভুলে যাবেন প্রত্যেকটা দিন কাটবেন এই ভুলটা করবেন না তাহলে এই যে বৃষরাশির জাতক জাতিকাদের হঠাৎ করে কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে ঘটতে পারে সেটা কিন্তু লটারি থেকেও হতে পারে তবে চোখ কান খোলা রাখবেন যে কোনোভাবে আপনার হাতে কিন্তু অর্থ আসতে পারে এরপর মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের সময়টা অতি শুভ এই মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু কোনো না কোনো শুভ কাজ আগামীকাল হতে পারে শুভ কোনো খবর আসতে পারে আপনাদের কোনো আটকে থাকা কাজ কিন্তু হয়ে যেতে পারে কারণ ভীষণভাবে শুভ থাকবে এই মিথুন রাশির জাতক জাতিকাদের আর এর ফলেই কিন্তু আপনার জীবনের পরিবর্তন নানা দিক থেকে আসবে আর আমি অ্যালার্ট করার কাজটাই করি আপনাদের জানানোর কাজটা আমার এবার তারপরের দায়িত্ব আপনার আপনি যতটা নিজেকে তৈরি রাখতে পারবেন ততটাই সাকসেস পাবেন আর যদি মনে হয় যে না উনি বলে গেল আমার সাথে মিলে যাবে তাহলে কিন্তু ভুল করবেন তাহলে এই যে দৈনিক রাশিফলগুলো দেওয়াই হয় আপনাদের অ্যালার্ট করার জন্য তাই মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু আটকে থাকা গাছ ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কোনো স্বপ্ন পূরণ হতে পারে আপনার কোনো আটকে থাকা খবর পেতে পারেন যে খবরটা বহুদিন ধরে আপনার আসছিল না এবং কোনো নতুন যোগাযোগ হতে পারে নতুন কর্মের যোগাযোগ হতে পারে অবশ্যই কর্মের দিক থেকে যে কারণে আপনি কিন্তু অনেকটা এগোতে পারবেন পরবর্তী সময় এরপর কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন আছে কর্কট রাশি জাতক জাতিকারা দেখবেন হঠাৎ করেই আপনারা কোনো বিপদে পড়ে যেতে পারেন হঠাৎ ঝামেলায় পড়ে যেতে পারেন বা আপনার ব্যবসা ক্ষেত্রে কিছুটা লসের সম্মুখীন হয়ে যেতে পারেন যারা বড় বিজনেসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো লক্ষ্য করা যাবে যেখানে দাঁড়িয়ে আপনাদের অ্যালার্ট থাকা প্রয়োজন আছে আমি একটা কথাই বলি আপনি যখন জানতে পারবেন আপনার এই দিকগুলো খারাপ আপনি আটকাতে পারবেন তাই আপনি যখন জানতে পারলেন আপনার এগুলো হতে পারে সেই জায়গাগুলো আপনাকেই তৈরি করতে হবে আপনি অ্যালার্ট থাকুন এগুলো দেখবেন সব আটকাতে পারবেন এটা সম্ভব আমি যদি জানতে পারি আমার এই দিকগুলো খারাপ সেটা কিন্তু আমি আটকাতে পারি এতে কোনো সন্দেহ নেই তাই আমি প্রত্যেকটা আলোচনায় বলি ভালো করে আগে জানতে হবে বুঝতে হবে যেই যেই দিকগুলো আপনার জন্য নেগেটিভ সেই সেই দিকগুলো আপনি কিন্তু এড়িয়ে যেতে পারবেন আপনার সাথে এগুলো ঘটবে না তার মানে এই নয় প্রেডিকশন সঠিক না প্রেডিকশন প্রেডিকশন সঠিক আপনি নিজে সেগুলোকে কন্ট্রোল করতে পারবেন আর কন্ট্রোল করতে পারবেন অবশ্যই যে কারণেই আলোচনা আপনাদের জানানো যে আপনারা এই এই করতে পারে জানলেই তো এটাকে আটকাতে পারবেন না জানলে তো আটকানো সম্ভব না তাই যে কারণে আমি কিন্তু প্রত্যেকটা আলোচনায় এই কথাগুলো বলে দিই যে আপনি চাইলে খারাপ দিকগুলো আটকাতে পারবেন এরপরে চলে আসুন সিংহ সিংহরাশি জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে আর এই অর্থপ্রাপ্তির যোগে কি হবে এই অর্থপ্রাপ্তির যোগে কিন্তু অবশ্যই লটারি থেকেও ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে হঠাৎ করেই দেখবেন আপনার ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে কারণ কারণ একটাই এই অর্থপ্রাপ্তি যুগে আপনার কোনো না দিক থেকে কিন্তু অর্থ এসে ধরা দেবে সেটা হতে পারে আপনি রাস্তায় পরে পাওয়া হতে পারে বৈতিক সম্পত্তি থেকে আসতে পারে হতে পারে আপনারই গচ্ছিত অর্থ যেটা পাবার ছিল না একদম আপনি ভুলেই গেছিলেন যে না এই টাকা আর পাওয়া যাবে না সেখান থেকেও আপনার টাকা রিটার্ন আসতে পারে এইভাবে প্রাপ্তিযুগ কাজ করে সেখানে লটারি থেকেও হতে পারে আর লটারি থেকে হলে বুঝতেই পারছেন সেখানে কিন্তু আপনাকে একটা লটারি ট্রাই করতে হবে তবে এই আগামীকাল একটা লটারি ট্রাই করবেন বলে এটা কখনোই নেশায় নিয়ে যাবেন না যে আমার প্রত্যেক দিনই কাটতে হবে প্রত্যেক দিন আমি টাকা পাবো এই নেশাগুলোকে দূর করতে হবে এবং শুধু আমি বলবো অ্যালার্ট থাকুন ছোট্ট করে একটি টিকিট কাটতে পারেন অবশ্যই সেটা ছোট এবং এটা ভুলে যেতে হবে কেটে আর যদি মনে হয় যে না আমার হয়তো রাস্তায় পরে দশ টাকা পেলাম এটাই কি আমার অর্থপ্রাপ্তি যোগ এরকম আমার মনে হতেই পারে কিন্তু এটাই অর্থপ্রাপ্তি যোগ যদি দশ থেকে পাঁচশো টাকা পর্যন্ত আপনার রাস্তায় পরে পান এটা কখনোই খরচ করবেন না পাঁচশোর মধ্যে গেলে অবশ্যই খরচ করতে পারেন দশ টাকা থেকে পাঁচশো টাকা এরকম কোন নোট যদি আপনি রাস্তায় পরে পান সেটাকে অবশ্যই গঙ্গা জল দিয়ে ছিটিয়ে অবশ্যই আপনার মনের বাসনা লাল পেন দিয়ে লিখে স্থানে রেখে তারপরে একুশ দিন পর ক্যাশে রেখে দেবেন দেখবেন আপনার ওটা কয়েক কোটি টাকা দিতে পারে এছাড়াও পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে যেটা বলাই হল বা আপনার গচ্ছিত অর্থ থেকে আসতে পারে লটারি দিকেও আসতে পারে তাই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন এবং ভাগ্য পরীক্ষা করুন কোনো না কোনো দিক থেকে তো অবশ্যই আপনার জীবনে অর্থ এসে ধরা দেবে এরপরে চলে আসুন রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে নানা দিক থেকে কিন্তু পেশার আসতে পারে আপনার উপরে কিরকম পেশার হয়তো অনেক দিন ধরেই আটকে আছে একটা ঝামেলা বা যে কোনো একটি গণ্ডগোলে ফেসে গেছিলেন সেই জায়গাগুলোর থেকে কিন্তু পেশার আসতে শুরু হতে পারে আগামীকাল হয়তো সব ভুলে গেছেন বহু আগের ব্যাপার সেখান থেকে প্রেশার আসতে পারে বা আপনি বিজনেস ক্ষেত্রে একটা চাপে থাকতে পারেন হয়তো একটা বিশাল হেডেক আপনার মাথায় আগামীকাল কাজ করবে তাই এগুলো এড়িয়ে যাওয়া অবশ্যই উচিত একটু সচেতন থাকবেন তাহলে এগুলোকে এড়িয়ে যেতে পারবেন আর যদি সচেতন না থাকেন তাহলে কিন্তু আমি যে ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটবে বলছি এগুলোই কিন্তু ঘটবে আর আপনি যদি এগুলোকে আটকাতে চান তাহলে অবশ্যই আটকাতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকেই সব করতে হবে তবে এগুলোকে আটকাতে পারবেন আমি সবসময় বলি আপনি জানলে যে আমার এটা হতে পারে সেটা কিন্তু অবশ্যই আটকানো যায় আর না জানলে তো আপনার কিছু করার নেই সেটা ঘটবেই তাই আপনি এখন জানতে পারছেন অবশ্যই এটা আটকানো সম্ভব এরপরে চলে আসুন তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু অতি শুভ থাকবে তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু স্বপ্ন পূরণ হতে পারে ছোট বা বড় এবং আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে আপনি কোনো শুভ খবর পেতে পারেন আপনার সাথে নতুন নতুন ব্যক্তি বা জাতক জাতিকাদের পরিচয় ঘটতে পারে যেটা আপনার জীবনের একটা পরিবর্তন আনতে সাহায্য করবে অর্থাৎ এটা অবশ্যই বিজনেস দিক থেকে ভালো হতে পারে কোনো আইডিয়া আপনি পেতে পারেন তাদের মারফত অবশ্যই সেটা অনেক বড় পাওয়া তাই এগুলো আপনাদের সাথে ঘটতে পারে এর জন্য কি করতে হবে এর জন্য আপনাদের অ্যালার্ট দেখুন আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটাই কিন্তু সাকসেস আপনি পাবেন যতটা অ্যালার্ট কম থাকবেন ততটাই কিন্তু পিছিয়ে থাকবেন যে কথাটা আমি সব সবসময় বলি আমার আলোচনাগুলো জাস্ট আপনাদের অ্যালার্ট করা আপনাদের মোটিভেট করা তার পরের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের আপনারা যতটা অ্যালার্ট থাকতে পারবেন ততটাই সাকসেস পাবেন আর যদি মনে হয় না আমার রাশি আছে ইনি বলছেন আমি সব পেয়ে যাব তাহলে কিন্তু ভুল করবেন এইভাবে কখনোই হয় না তাই আপনার জন্য যথেষ্ট শুভ চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন এরপর চলে আসুন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ সময় ভালো সময় এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের দেখবেন যারা ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি যারা অনলাইন বিজনেস করছেন ভীষণভাবে উন্নতি আগামীকাল লক্ষ্য করা যাবে এবং আপনারা শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত হঠাৎ করে দেখবেন আপনার বহুদিনের লস আপনি তুলে ফেলতে পারবেন এবং আপনাদের কোনো শুভ খবর আসতে পারে আটকে থাকা কাজ হয়ে যেতে পারে এই সবটাই কিন্তু আপনার সাথে করতে পারে যদি আপনার বিশ্বিক রাশি হয়ে থাকে কারণ অতি শুভ থাকবে এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের সময় যে কারণে আমার এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা আপনারা যতটা অ্যালার্ট থাকতে পারবেন ততটাই কিন্তু সাকসেস পাবেন আর যতটা হালকায় নেবেন ততটাই কিন্তু আপনার ওপর প্রেশারটা বাড়তে পারে তাই যথেষ্ট ভালো সময় থাকবে এই ভালো সময়টা আপনারা অ্যালার্ট থাকুন দেখবেন আমার কথাগুলো আপনাদের সাথে মিলে যাবে এবং আপনারা নতুন কোন দিশা খুঁজে পাবেন জীবনকে উন্নতি করার এরপরে চলে আসুন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্য সাথ দেবে না যারা বহুদিন ধরে সমস্যায় আছেন স্বাস্থ্যগত তাদের কিন্তু কোনো উন্নতি হবে না আগামীকাল কোন রকম বেটার আপনি দেখতে পাবেন না এবং আপনি সুস্থ আছেন কিন্তু আপনারও সমস্যা হতে পারে শারীরিক আর যে কারণে আপনাকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো দেখুন স্বাস্থ্য যে কোনো প্রবলেম আপনার জীবনে আসতে পারে যে কোনো দিক থেকে পিছিয়ে পড়তে পারেন সেটা হতে পারে আপনার আর্থিক দিকটা অনেকটাই দুর্বল হয়ে যাবে চিকিৎসা বাবদ বা হতে পারে আপনার সময় নষ্ট হয়ে যাবে ঘটনা তো ঘটবে একদিন কিন্তু তার পরিচালনা করতে গেলে হয়তো বহুদিন আপনার নষ্ট হতে পারে তাই এই দিকগুলো আপনার সঙ্গে ঘটতে পারে শরীরে যত্ন নিতে হবে অ্যালার্ট থাকতে হবে তারপরে কিন্তু এগুলো আটকাতে পারবেন তা হলে কিন্তু যে কথাগুলো বলছি এগুলো আপনাদের সাথে ঘটবে আর আপনারা চাইলে এগুলো আটকাতে পারবেন এরপরে চলে আসুন মকর রাশি দেখুন মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয়েছে ফলে কি হবে ফলে কিন্তু আপনাদের জীবনে কোনো না কোনো দিক থেকে অর্থ এসে ধরা দেবে এবং ভাগ্য বদলাবে সেটা লটারি থেকেও হতে পারে দেখুন প্রথমত আমি বলি অর্থপ্রাপ্তি যোগ অনেকভাবে কাজ করে অর্থপ্রাপ্তি যোগ আপনি রাস্তায় পরে পেতে পারেন কিছু অর্থ আবার আপনার পৈতৃক সম্পত্তি থেকেও আসতে পারে যে একটা অংশীদারী হিসাবে আপনার কিছু অর্থ পাওয়ার কথা সেটা আগামীকাল হয়ে যেতে পারে বা আপনি কোথাও সঞ্চিত করেছিলেন কিছু অর্থ মার চলে গেছিলো আর পাওয়ার ছিল না সেখান থেকেও পেতে পারেন আপনার অজান্তেই কিন্তু এগুলো আপনার হাতে রিটার্ন আসতে পারে এবং লটারি থেকেও আসতে পারে সেখানে দাঁড়িয়ে কী করতে হবে সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা লটারি কাটতে হবে ছোট করে সেটা মিলিয়ে দেখবেন কিছু না কিছু প্রাপ্তি আপনার ঘটবে কিন্তু এটাকে কখনো নেশায় নিয়ে যাবেন না দেখুন আগামীকাল আপনার লটারি থেকে আসতে পারে তার জন্য রোজ আসবে তা কিন্তু না সেখানে গিয়ে আপনার কিন্তু লস হবে তাই এই যে কথাগুলো আমি বলছি সেটা ভালো করে শুনতে হবে তাই আপনার লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে সেখানে কিন্তু লটারি ট্রাই অবশ্যই করা উচিত ছোট্ট করে একটা আপনি কাটতে পারেন সেখান থেকে আপনি অনেকটাই শিওর হতে পারবেন তারপর আপনি জানতে পারবেন যে না আপনার অবশ্যই লটারি থেকে বা অন্যান্য দিক থেকে ভাগ্যের চাকা ঘুরতে পারে হঠাৎ করেই কিন্তু আপনার কিছু অর্থ হাতে এসে ধরা দিতে পারে এরপরে চলে আসুন কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদেরও কিন্তু অতি শুভ সময় থাকবে এই শুভ সময় কিন্তু আপনার জীবনের অনেক পরিবর্তন ঘটবে আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আপনার সাথে নতুন নতুন বন্ধু এবং বান্ধবীর পরিচয় কিন্তু হবে যার মারফত আপনার কিন্তু এই দিকগুলো অনেকটাই পজিটিভ থাকবে তাই আমি অ্যালার্ট করার জন্যই আলোচনা করি যারা যারা অ্যালার্ট থাকতে পারবেন তারা তারা তাদের জীবন দেখবেন গুছিয়ে নিতে পারবেন আর যারা খুব অ্যালার্ট থাকবেন তাদের সাথে কতটা মিলবে সেটা একটা ভাবার বিষয় তাই আমি চাইব অবশ্যই এই আলোচনাগুলো শুনছেন আপনার জন্য যথেষ্ট ভালো আর্থিক উন্নতি হবে এবং আপনার আটকে থাকা কাজগুলো ক্লিয়ার হবে এবং আপনি যেটা চাইবেন সেটা করতে পারবেন এই ঘটনাগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে আর আপনি যদি অ্যালার্ট না থাকেন তাহলে এই সমস্তটাই আপনার আশেপাশে দিয়ে বেরিয়ে যাবে আপনি অ্যাপ্লাই করতে তাই যে কারণে আলোচনা আপনাদের অ্যালার্ট করার জন্য আপনাদের বোঝানোর জন্য যতটা বুঝতে পারবেন যতটা অ্যালার্ট থাকবেন ততটাই কিন্তু জীবনে সাকসেস পাবে এরপর সর্বশেষ মিন রাশি এই মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকবে মিন রাশির জাতক জাতিকাদের আমি বলবো কোন ইচ্ছা পূরণ হতে পারে আপনার কোনো নতুন খবর আসতে পারে বা যে কোনো দিক থেকেই দেখবেন আগামীকাল কিন্তু আপনার জীবনে একটা সাকসেস আসতে পারে সব দিক থেকেই কিন্তু আপনি জয়ী হতে পারবেন অর্থাৎ ভীষণ শুভ সময় আগামীকাল কিন্তু থাকছে যদি আপনার মীন রাশি হয়ে থাকে তাহলে মীন রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু পজিটিভ সময় এই পজিটিভ সময়টা অবশ্যই শুভ কাজে ব্যবহার করতে হবে তবে গিয়ে কিন্তু এই ভালো ফলাফলগুলো আপনাদের জীবনে আসবে এবং আপনি উপলব্ধি করতে পারেন এরপরে আসুন কাল বলবো কারণ যারা লটারির কথা বললাম যারা লটারি কাটতে পারে তাদের এই কালটা অবশ্যই প্রয়োজন এই কাল মানে অশুভ সময় এই অশুভ সময় কখনোই কোনো শুভ কাজ করতে নেই সেটা হতে পারে আপনি কোথাও বেরোচ্ছেন বা আপনি নতুন কোন বিজনেস খুলবেন শুরু করবেন এই টাইমটা আপনি হয়তো তাই সেই দোকান বা সেই বিজনেসের উদ্দেশ্যে বেরোবেন যাবেন না বা লটারি কাটবেন করবেন না শুভ কাজে বেরোনো যাবে না শুভ কিছু করা যাবে না লটারি কাটা যাবে না খুব অল্প সময় তারপর তো আপনি সবই করতে পারবেন আগামীকাল সকাল দশটা থেকে বেলা এগারোটা বত্রিশ মিনিট এই সময়টা কিন্তু রাহুকাল এই সময়টা আপনাকে এড়িয়ে চলতে হবে এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকবে কেন শুভ থাকবে এমনিতেই মানে সারাটা দিন রাহুকাল বাদে ভালো থাকে তার সাথে সাথে আগামীকাল কিন্তু থাকবে সৌভাগ্যযোগ এই সৌভাগ্যযোগ কিন্তু একটা ভালো কাজ করবে সৌভাগ্যযোগ আপনার ভাগ্যও কিন্তু পরিবর্তন ঘটাতে পারে তাই এটা একটা ভালো এবং শুভযোগ আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার